ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এক সময় তাকে নিয়মিত নতুন নতুন সিনেমায় দেখা গেলেও বেশ কয়েক বছর যাবৎ সিনেমায় অনিয়মিত তিনি যা যা এখন স্বামী সন্তান আর সংসার নিয়ে বেশিরভাগ সময় কাটে শাবনূরের উনিশশো উনআশি সালের সতেরো ডিসেম্বর যশোর জেলায় জন্মগ্রহণ করেন এই জনপ্রিয় অভিনেত্রী তার বর্তমান বয়স উনচল্লিশ বছর বাংলাদেশের অনেক নায়কের সঙ্গে অভিনয় করেছেন শাবনূর তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে সালমান শাহ এবং শাবনুর জুটি প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ জায়ের সাথে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিলেন শাবনূর এছাড়াও নায়ক রিয়াজ এবং ফিরদুসের সঙ্গেও জনপ্রিয়তা পেয়েছে শাবনুর জুটি ব্যক্তিগত জীবনে তিনি দুই সালের আঠাশে ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদকে বিয়ে করেছেন দুই সালের উনত্রিশে ডিসেম্বর তিনি ছেলে সন্তানের মা হন তার একমাত্র ছেলের নাম আইজান নিহান শাবনুরের ছেলে নিহানুর দেখতে শাবনুরের মতোই সুন্দর হয়েছে কিন্তু শাবরু তার ছেলে এবং স্বামীকে কখনোই সেভাবে মিডিয়ার সামনে নিয়ে আসেননি যে কারণে তার স্বামী এবং সন্তান বেশিরভাগ সময় মিডিয়ার আড়ালেই থেকে গেছেন তো প্রিয় দর্শক শাবনূর অভিনয় আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন